গুড মর্নিং বন্ধুরা, শুরু করছি নতুন ব্লগ। আজ হচ্ছে 15ই অক্টোবর, শুক্রবার। আজ হচ্ছে বিজয়া, শুভ বিজয়া, প্রীতি শুভেচ্ছা, ভালোবাসা এবং আন্তরিক অভিনন্দন জানাই আপনাদের সবাইকে। আজ হচ্ছে রায়বাবুর জন্মদিন। সকালবেলায় উঠেছি, চা টিফিন করে নিয়েছি, এখন যাচ্ছি বাজারে। বাজার করে নিয়ে এসে তারপর রান্না বান্না হবে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন আমাদের ব্লগ। বাজার করে বাড়িতে আসলাম। আজকে আমাদের লাঞ্চের মেনুতে থাকছে পোলাও আর মাটন কারি আর 5 রকম ভাজা। পায়েস তো হবেই আর চাটনি আছে। ভালো করে ধুয়ে নিয়েছি, মাটনের মধ্যে দিয়ে দিলাম লবণ, হলুদ আর দিচ্ছি আদা রসুনের পেস্ট। 1 ঘন্টা এটা দিয়ে ম্যারিনেট করে রাখছি। জন্মদিনের পায়েস দুধের ভিতরে চাল দিয়ে ফোটানো হচ্ছে। জন্মদিনের পাত ভাজা হচ্ছে, পটল ভাজা হয়ে গেছে, আলু কুমড়ো ভাজা হচ্ছে, মাটনটা করছি। আলুগুলো লাল করে ভেজে নিচ্ছি। আলু ভেজে নিলাম, এবার পেশা মাটনটাকে ভালো করে কষিয়ে এর ভিতর জল দিয়ে সেদ্ধ করে দেব। আর নামাবার আগে আলু দিয়ে আর একবার সিটি দিয়ে নেব, আর একটু গরম মশলা আর ঘি ছড়িয়ে নামিয়ে নেব। গোবিন্দভোগ চাল ধুয়ে হলুদ মাখিয়ে এটা এখন ফ্যানের নিচে শুকাচ্ছি, বাসন্তী পোলাও হবে। রান্নাবান্না আমাদের কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা যাচ্ছি বার্থডে কেক আনতে। এটা হচ্ছে আজকে রায়বাবুর জন্মদিনের লাঞ্চের মেনু। মাটন কারি, চাটনি, পায়েস, সীতাভোগ, মিহিদানা, আছে বাসন্তী পোলাও, 5 রকম ভাজা। এখন বাজে 1:30, রায়বাবু এখন লাঞ্চ করবে। বার্থডে কেক, এটা সন্ধ্যের সময় কাটা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন আমরা কেক কাটবো, আমি বলতে রায়বাবু। এই হচ্ছে কেক, আর এই হচ্ছে রায়বাবু, আর এই হচ্ছে ছুরি। শুরু করো, রায়বাবু এখন কেক কাটছে। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে অংশুমান, হ্যাপি বার্থডে টু ইউ। বার্থডে সেলিব্রেশন আমরা এইভাবেই করলাম। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।